দেখুন, এবার বাবার আসনে বসে তোপের মুখে ট্রাম্প কন্যা। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগ থেকেই বিভিন্ন কারণে অকারণে সংবাদ শিরোনাম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের পরিবার। শনিবার জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের শেষ দিনে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ঘটালেন এক কাণ্ড। সম্মেলনে একটি বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মতো বিশ্বনেতাদের পাশে বাবার চেয়ারে বসেন ইভাঙ্কা। এ নিয়ে আবারও সমালোচনায় পড়তে হয়েছে ট্রাম্প পরিবারকে। এর আগেও বাবার স্বজন প্রীতির অভিযোগ ওঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট হবার পর হোয়াইট হাউসে বিভিন্ন পদে নিজের ঘনিষ্ঠজনদের বসিয়েছেন। তবে এবার কেবল ঘনিষ্ঠ পদ নয়, G20 বৈঠকের মতো আন্তর্জাতিক সম্মেলনে খোদ প্রেসিডেন্টের চেয়ার অলঙ্কৃত করে বসলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। G20 বৈঠক চলাকালে নিজের ঘর থেকে বেরিয়ে ইভাঙ্কা সোজা এসে প্রধান টেবিলে বসে পড়েন, যেখানে বিশ্বনেতারা বসেছিলেন। সে সময়ে কোনো কারণে ওই চেয়ার সেরে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মুহূর্তে ট্রাম্পের আসন দখল করে বসে পড়েন ইভাঙ্কা। অবশ্য তার কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে ব্রিটেন ও চীনের রাষ্ট্রপ্রধানদের সাথে নিজের স্থান পুনঃদখল করেন ট্রাম্প। ইভাঙ্কার সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্যই সাফাই গাওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন 35 বছরের ইভাঙ্কা ট্রাম্প। সেই মর্যাদাতেই ওই আসনে বসেছিলেন ইভাঙ্কা। তবে সরকারি নিয়ম বলছে কোনো রাষ্ট্রনেতার অনুপস্থিতিতে ওই চেয়ারে বসার কথা কোনো উচ্চপদস্থ কর্মকর্তারই। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।